আলোচনা হচ্ছে আমাদের যে ঈমানটা রমজানে তাজা হয়েছিল এই ঈমানটা যাতে মরে না যায় সেই ঈমানকে তাজা করার জন্য আমাদের করণীয় কি কারণ মানুষের যখন ঈমান নষ্ট হয়ে যায় ঈমান যখন তাজা থাকে না তখন মানুষ কিন্তু পাপে অন্যায়মূলক কাজে বিভিন্ন খারাপ কাজে জড়িত হয় তখন মানুষ আত্মীয়তার সম্পর্ক বোঝে না পিতামাতার সম্পর্ক বোঝে না বাবা মায়ের সম্পর্ক বোঝে না ভাই বোনের সম্পর্ক বোঝে না পাড়া প্রতিবেশীর সম্পর্ক বোঝে না হাল হারাম বোঝে না বৈধ অবৈধ বোঝে না সব কাজই করতে পারে যখন মানুষের ঈমান দুর্বল হয়ে যায় আস্তে আস্তে ঈমান নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের অবশ্যই কি কাজ করলে ঈমানটা তাজা হয় কি কোন কাজগুলো করলে আমাদের ঈমান আগের চেয়ে বৃদ্ধি পাবে মজবুত হবে আমাদের সেই জিনিসগুলো জেনে সেভাবে আমাদের অবশ্যই কাজে বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করা দরকার দরকার কি না অবশ্য দরকার তো অনেক উপায় রয়েছে মাধ্যম রয়েছে এই মাধ্যমগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান লাভ করা কি করতে হবে আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই স্রষ্টার ব্যাপারে আমাদের অবশ্যই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান রাখতে হবে তিনি কি তারকে তিনি রহিম না রহমান তিনি কি জুলুম করেন নাকি জুলুম করেন না তিনি কতটুকু ইবাদত পাওয়ার যোগ্য তাকে ইবাদত করার পাশাপাশি মানুষের কথা শোনা যাবে কি না বিভিন্ন যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রিলেটিভ যে বিষয়গুলো সেই বিষয়গুলোর ব্যাপারে জ্ঞান রাখা বিশেষ করে তাওহীদ সম্পর্কে কারণ তাওহীদ সম্পর্কে জ্ঞান আপনার না থাকলে তাহলে আপনি আল্লাহর ব্যাপারে কোনো আপনার জ্ঞান নেই বলেই ধারণা এটা নিশ্চিত বিষয় তাই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর ব্যাপারে জ্ঞান রাখতে হবে তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হে নবী আপনি আগে জানুন আপনি জ্ঞান রাখুন যে নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই আমরা তো এই কালেমার অনুবাদ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আসলে কি আল্লাহ ছাড়া মাবুদ নেই আল্লাহ ছাড়া পৃথিবীতে কোটি কোটি মাবুদ রয়েছে অর্থাৎ যার আপনি ইবাদত করেন যার কথা মেনে চলেন সেই হলো আপনার মাবুদ তো আপনি কখনো আপনার মনের কথা শোনেন আল্লাহর কথা বাদ দিয়ে কখনো আপনার পিতা মাতার কথা শোনেন আল্লাহর কথার উপরে মানে আল্লাহর কথা বাদ দিয়ে আল্লাহ বলেছেন দাড়ি রাখতে আপনার পিতা মাতা বলছে দাড়ি ছাড়তে তো আপনি আল্লাহর কথাকে বাদ দিয়ে আল্লাহকে মাবুদ হিসাবে সেক্ষেত্রে না মেনে আমরা আমাদের রীতি নামাজকে আমরা আমাদের পিতা মাতাকে সেই ক্ষেত্রে মাবুদের জায়গায় বসিয়েছি তো মিথ্যা মাবুদ হলেও তখন আপনার পিতা মাতা আপনার অন্তর মাবুদ হয়ে যায় যখন আপনি আল্লাহকে সেজদা না করে কোনো খাম্বাকে সেজদা করবেন আল্লাহর ইবাদত না করে গাছের ইবাদত করবেন আল্লাহকে সেজদা না করে সূর্যকে সেজদা করবেন বিভিন্ন মানুষের তাজিম করবেন যেভাবে আল্লাহকে তাজিম করা দরকার তখন কিন্তু তাওহীদ আপনার ঠিক নষ্ট হয়ে যাবে তখনই ওইটা হয়ে যাবে আপনার ক্ষেত্রে কি শিরক তো এটা কেন হয় কারণ আপনার ঈমান দুর্বল হয়ে গেছে আল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান নষ্ট হয়ে গেছে তাই অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর ব্যাপারে জ্ঞান রাখতে হবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান রাখি অর্থাৎ তাওহীদের জ্ঞান রাখি তাহলে আমাদের ভিতরে শিরক বাসা করবে না আমাদের ঈমানটা মজবুত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো তোমরা শুনে রাখো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম তোমরা তোমাদের ঈমানের সাথে মিশ্রিত করবে না বিজুলমিন জুলুমকে অর্থাৎ শিরককে তোমরা শিরকের সাথে ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করবে না অর্থাৎ যেখানে তাওহীদ আছে তাওহীদের সাথে কখনো শিরক থাকতে পারে না অতএব যখন তোমরা শিরক ঢোকাবা আল্লাহর পরিচয়কে না জানবা আল্লাহকে না চিনবা তখন তোমাদের ভিতরে শিরক ঢুকে যাবে ঈমান দুর্বল হয়ে যাবে ঈমান কি হয়ে যাবে ঈমান দুর্বল হয়ে যাবে তখন আর ঈমান তরতাজা থাকবে না তখন তোমার ভিতরে শিরক যখন ঢুকে যাবে তখন বিদাত ঢুকে যাবে এইভাবে আস্তে আস্তে তোমার ভিতরে অনিসলামিক কাজ কারবারগুলো তোমার আমার ভিতরে কী করবে আপনার আমার ভিতরে ঢুকে যাবে কারণ তখন আপনার আমার কি থাকবে না ঈমান না থাকার কারণে কিন্তু যদি আমরা এই কাজ না করি এই আমরা আল্লাহর ব্যাপারে জ্ঞান রাখি তাওহীদের ব্যাপারে আমরা অচল থাকি অবিচল থাকি তাওহীদকে আমরা ধারণ করে রাখি শিরক থেকে দূরে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যে এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যাদের জন্য রয়েছে আমনুন নিরাপত্তা
তো একজন ব্যক্তি যখন ঈমান মজবুত হয়ে যায় তখন সে নিরাপত্তা লাভ করে। ঈমান মজবুত না হলে, ঈমান পাকা পাকা না হলে, ঈমান খাঁটি না হলে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করতে কিন্তু পারে না। অর্থাৎ আপনার যখন আল্লাহর ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন হবে, তাওহীদের জ্ঞান থাকবে, শিরক আপনার ভিতর থেকে দূরে সরে যাবে, তখন আপনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করতে পারবেন। ওয়াহুম মুহতাদুন, আর ওই সকল ব্যক্তিরা হিদায়াত লাভ করবে। তাহলে হিদায়াত পায় কারা? যাদের ঈমান মজবুত, যাদের ঈমান ভালো, যারা আল্লাহমুখী, তারাই তো আল্লাহর পথে অবিচল থাকবে, তারাই তো হিদায়ত লাভ করবে। ৬ নম্বর সূরা আমের ৮২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করে বলছেন। সম্মানিত উপস্থিতি, তাই অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান রাখতে হবে, তাহলে আমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। যেমন একটা হাদিস দেখুন, আমরা অনেকে শুনেছি, আমরা জানি যে দেবীকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে, শুনেছি কিনা? তো আসলে কেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে মানুষ জান্নাতে যাবে? মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাতে যাবে, এটাই কি ঠিক? নাকি এর অর্থ রয়েছে, এর উদ্দেশ্য রয়েছে? এর উদ্দেশ্য কী রয়েছে আসলে? লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উদ্দেশ্যটির ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান ঈমান সংক্রান্ত অধ্যায় হাদিস নম্বর ৩৩ হাদিস বর্ণনা করেছেন তারিক ইবনে উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে সামিইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মান ক্বালা, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওয়া কাফারা, এবং কুফরি করবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে যেমন আল্লাহকে স্বীকার করা হয় সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সমস্ত ব্যাপারে একক, সন্তান দানের ব্যাপারে, রিজিক দানের ব্যাপারে, হায়াতের ব্যাপারে, মৃতের ব্যাপারে, বিবাহ শাদীর ব্যাপারে, বিভিন্ন কার্যকারবারের ব্যাপারে আল্লাহ হলেন একক, এটা যেমন স্বীকার করতে হবে, এটা স্বীকার করার পাশাপাশি আল্লাহ বলছেন যে ওয়াকাফারা লি বিমা ইউ ওবাদু মিং দুনিল্লাহ, আল্লাহকে ব্যতী রেখে তোমরা যাদের ইবাদত করো, যা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতী রেখে যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করতে হবে। অর্থাৎ মনে করুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বাদ দিয়ে নিজের মনের কথাকে শুনে, আল্লাহ বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং আল্লাহর কথার প্রেক্ষিতে নিজের মনের কথাকে অবাক্যেক করবে, নিজের মনের কথাকে অস্বীকার করে আল্লাহর কথাকে সাই দিবে, অর্থাৎ সকল ব্যাপারে যেটাতে আল্লাহ বলেছেন এটা করতে, এটা যদি পৃথিবীর কোনো ব্যক্তি বলে যেটা করা যাবে না বা এইটা করতে হবে বা তুমি এটা করো, তখন ওই কথার প্রেক্ষিতে, ওই মানুষের অর্থাৎ সৃষ্টির বিষয়ের প্রেক্ষিতে বাদ দিয়ে আল্লাহর কথাকে মেনে নিতে হবে, আল্লাহর কথার ওপরে চলতে হবে আর এগুলোকে অস্বীকার করতে হবে। যদি কোনো ব্যক্তি বলে যে মাজারে সেজদা করলে তোমার পরকালে সাপায়াত পাবে, আল্লাহ বলছে এটা নিষেধ, অতএব আপনাকে ওই ব্যক্তির কথাকে, ওই আলেমের কথাকে, ওই কাজটাকে অবাক্যেক করে অস্বীকার, কাফারা, অস্বীকার করতে হবে, অস্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে আল্লাহর কথার উপর বিচল থাকতে হবে, তাহলেই আপনার আমার লাভ হবে, আপনার আমার ঈমান মজবুত বলে গণ্য হবে। হারুমা মালুহু ওয়া দামুহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলেই ওই ব্যক্তির মাল, ওই ব্যক্তির রক্ত মানে জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং ইসলামের কাছে, ওই ব্যক্তির জান মাল নিরাপত্তা লাভ করবে, নাসেদ নিরাপত্তা লাভ করতে পারবে না। ওয়াহিসাবুহু ওয়াহিসাবুহু আলাল্লাহ, এবং ওই ব্যক্তির হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত এটা ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর পড়লে জান্নাত মানে হচ্ছে আপনাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে আপনার কর্মে, আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আপনি জান্নাত যাবেন। আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এদিকে আবার জেনা করছেন, আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এদিকে শিরক করছেন, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কোটিবার বলে জান্নাত যেতে পারবেন না। তার মানে হচ্ছে অবশ্যই আপনাকে আল্লাহর ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। যদি আপনি আপনার স্রষ্টার ব্যাপারে যথেষ্ট জ্ঞান না রাখেন, তাহলে আপনি কখন যে পথভ্রষ্ট হয়ে যাবেন, ঈমান আপনার ধ্বংস হয়ে যাবে আপনি আমি বুঝতে পারবো না। যদি আপনি আমার অবশ্যই আল্লাহ সুবহানাহু ব্যাপারে জ্ঞান থাকে, এই যাদের জ্ঞান থাকবে এরাই কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, তাছাড়া কিন্তু যে কেউ আল্লাহকে ভয় করে না। একজন সাধারণ মুসলিম আল্লাহর ব্যাপারে জ্ঞান নেই, আল্লাহ শাস্তি দিতে পারে কি পারে না, পাকড়া করতে পারে কি পারে না, আল্লাহ রিজিক দান করতে পারে কি পারে না, আল্লাহ সন্তান দান করতে পারে কি পারে না, এগুলোর ব্যাপারে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে সে ব্যক্তি যথেষ্টভাবে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে তো ভয় করে তারাই যারা আল্লাহর ব্যাপারে জানে, যারা এলেম অর্জন করেছে, মানে আল্লাহর ব্যাপারে জ্ঞান রেখেছে, আল্লাহর ইসলামের ব্যাপারে জ্ঞান রেখেছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৩৫ নম্বর সূরা ফাতিরের
28 নম্বর আয়াতে যে ইননামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃত পক্ষে আল্লাহকে তারাই ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা হলো উলামা, মানে আলেম, মানে যারা জ্ঞান অর্জন করেছে। তাহলে আলেম কাকে বলা হয়? যে বাহিরের জ্ঞান অর্জন করেছে না, যিনি আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করেছেন, ইসলামের জ্ঞান যিনি অর্জন করেছেন তাকে আলেম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাকে তারাই ভয় করে, মানে কি আল্লাহকে তারাই প্রকৃতপক্ষে ভয় করে যারা আমার বান্দাদের অন্তর্ভুক্ত থেকে যারা আলেম, যারা আমার ব্যাপারে জ্ঞান অর্জন করেছে, যারা ইসলামে জ্ঞান অর্জন, ইসলামী জ্ঞান অর্জন করেছে, এরাই আল্লাহকে ভয় করে। তাহলে সম্মানিত উপস্থিত, অবশ্যই আমাদের ঈমানকে মজবুত করতে হলে, আমাদের ঈমানকে দৃঢ় করতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অবশ্যই জ্ঞান রাখতে হবে, না হলে আমরা আমাদের ঈমান থেকে আমরা দূরে সরে যাব, কখন শিরকে ঢুকে যাব আমরা বুঝতে পারি না। তাই তো ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার ইগাছাতুল লাহফান নামক কিতাবে উল্লেখ করেছেন, রিয়াদ প্রকাশনী 1 নম্বর 86 পৃষ্ঠা তিনি বলেছেন যে লাউ আরিফাল আব্দু, যদি একজন বান্দা কুল্লা শাইইন, পৃথিবীর যত কিছু আছে, গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য থেকে শুরু করে পশু পাখি মৎস্যকুল থেকে শুরু করে যত কিছু আছে পৃথিবীতে সমস্ত কিছুর ব্যাপারে জ্ঞান রাখে, অথচ ওয়ালাম ইয়ারিফ, সে জানে না রব্বাহু, তার রবের ব্যাপারে। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন তার ইগাছাতুল লাহফান কিতাবে, যদি একজন বান্দা যদি সমস্ত কিছুর ব্যাপারে জ্ঞান রাখে কিন্তু অথচ তার ওয়ালাম ইয়ারিফ রব্বাহু, তার রবের ব্যাপারে জ্ঞান নেই, তাহলে শুনে রাখো, ফাকা আন্নাহু লাম ইয়ারিফ শাইয়্যা, আসে তার কোনো কিছুর ব্যাপারে জ্ঞান নেই। কারণ সে যদি সূর্যের ব্যাপারে জ্ঞান রাখতে যায় তো সূর্যকে কে সৃষ্টি করলো, সূর্য কোথা থেকে আসলো, এটার ব্যাপারে আগে জ্ঞান রাখতে হবে। যদি সেই জ্ঞান না রেখে সূর্যের জ্ঞান রাখে তাহলে সূর্যের জ্ঞান রেখে কোনো লাভ নেই। একজন সন্তান কোথা থেকে আসলো, মায়ের গর্ভ থেকে আসলো, কীভাবে আসলো মায়ের গর্ভ থেকে সেটা জানা, যেমন আমরা যেমন জানি, এটার পাশাপাশি আপনাকে আমাকে জানতে হবে অবশ্যই এই মায়ের গর্ভে সন্তানটা কীভাবে আল্লাহ ছেলে দিল, কীভাবে মেয়ে দিল, কে দিল। অর্থাৎ অবশ্যই আপনাকে আমাকে পৃথিবীর যেমন সমস্ত কিছুর ব্যাপারে আমরা জ্ঞান রাখার চেষ্টা করি, ঠিক তদ্রুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনাকৃত বিষয়াবলীর জ্ঞান আমাদের রাখতে হবে, না হলে আমরা আমাদের ঈমান থেকে দূরে সরে যাব। সম্মানিত, শুধু তাই নয়, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার আজ-জুহুদ নামক গ্রন্থের 111 পৃষ্ঠায় বলেছেন যে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তিনি সেখানে উল্লেখ করেছেন যে মান আরাফা রব্বাহু, যে ব্যক্তি তার রবকে চিনল বা রবের ব্যাপারে জ্ঞান অর্জন করলো, তার রব কি বলেছে, রব কি জিনিস, স্রষ্টা কি জিনিস, আল্লাহ কি জিনিস, যখন সে জানতে পারলো, বুঝতে পারলো ইবাদতের একমাত্র হককে, যখন সে জানতে পারলো, বুঝতে পারলো, ওয়াজাদা তামাল উবুদিয়া, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার স্বাদ লাভ করবে, সুবহানাল্লাহ। এরপর বলছে ওয়াল্লাহ, এবং তখন সে জেকের যে করছে জবানে, এই জেকের করার কারণে সে একটা ইমানের স্বাদ অনুভূতি লাভ করবে, ওয়াত্তাতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আনুগত্য করবে, এই আনুগত্য করার মাধ্যমে সে ইমানের স্বাদ বুঝতে পারবে। তাহলে যখন আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যথেষ্ট জ্ঞান রেখে ইবাদত করব, যথেষ্ট জ্ঞান রেখে আমরা চলব, তখন আমরা যে কাজটাই করব সেই কাজে ইমানের স্বাদ আমরা পেয়ে যাব, আল্লাহর আনুগত্যে ইমানের স্বাদ পেয়ে যাব আমরা পেতে পারি, আল্লাহ সুবহানাহু জিকির করার মাধ্যমে ইমানের স্বাদ পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার আদেশ নিষেধ মানার মাধ্যমে আমরা ইমানের স্বাদ পেতে পারি। এভাবে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখব, যথেষ্ট বুঝ রাখব, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ইমান আগের চেয়ে বৃদ্ধি পাবে। আমরা যদি বুঝতে পারি দুনিয়ার আগুন, আমাদের যে দুনিয়ার আগুন আমরা জ্বালাই, এই আগুনে সামান্য একটু তাপ লাগলে আমরা সহ্য করতে পারি না, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জাহান্নামের ভিতরে শত শত কোটি গুণ এর চেয়ে তাপ বৃদ্ধি করে জাহান্নামকে সৃষ্টি করেছেন, জাহান্নামের আগুন এর চেয়ে বেশি তাপময়, বেশি ভয়ঙ্কর, আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ইমান বৃদ্ধি পাবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনার আমার ভিতরে আল্লাহর যত ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জিত হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনই ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।